ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরকে স্মরণ করেই আজ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলছে বসন্ত উৎসব। বসন্ত উৎসবে মেতে উঠেছে হাজার হাজার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠান থেকে আবির খেলা সবকিছুরই সাক্ষী থাকলেও কলকাতা টক চাল মিষ্টি। চলুন এক নজরে দেখে নিই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বসন্ত উৎসবের কিছু দৃশ্য। এটা আমাদের ক্রিয়া। হ্যাঁ, আমরা গত বছর ধরে মানুষকে সেরকম মানে সারা ফেলেছে সমর্থ হয়েছি গত বছর থেকে। আমরা প্রচারের মাধ্যম থেকে আমরা বলেছিলাম তোমরা বাড়িতে আসো, কিন্তু মানুষের এত বড় রেসপন্স আমরা বুঝতে পারিনি। আপনি দেখতেই পাচ্ছেন কয়েক মানে লক্ষ লক্ষ মানুষ গত বছর যেরকম সারা পেয়েছি তার থেকে দ্বিগুণ সারা এবার পাচ্ছি আমরা। দেখুন, সোশ্যাল মিডিয়াটা একটা সবচেয়ে বড় ফ্যাক্টর। তাছাড়া আমরা যে কোনো জেলার প্রতিটা প্রান্তে আমরা একটা ফ্লেক্স লাগিয়েছি, আমরা আহ্বান জানিয়েছি আমরা যে আমরা রবীন্দ্রভারতীতে আসুন, রবীন্দ্রভারতী যে প্রতিটা ডিপার্টমেন্টের আমরা উপস্থাপনাগুলো তুলে ধরি, সেগুলো আমরা বসন্ত রূপে আমরা উৎসব রূপে পালন করি, আপনারা এসে দেখুন। কিন্তু মানুষ সেটা দেখলাম শুধু পশ্চিমবাংলা না, অনেক বাইরের ভারতবর্ষের অনেক বাইরের রাজ্য, ভারতবর্ষের বাইরের মানে ভারতবর্ষের বাইরের দেশের মানুষ কিন্তু এখানে এসে আজকে উপস্থিত হয়েছে বসন্ত উৎসব দেখার জন্য। আর সেটা আমরা প্রতিটা ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করবো, একটা সুন্দর মানে উপস্থাপনা করার জন্যে কী কী জিনিসের প্রয়োজন আমরা নিশ্চয়ই একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। Thank you.
দেখো রবি ঠাকুর আর দুর্গা ঠাকুর এই দুটো নিয়ে বেঁচে আছি। ঠিক দুর্গা পুজোর সময় যেরকম লাগে নিজেকে বাঙালি মনে হয়, আরও বেশি বাঙালি মনে হয়, মনে হয় টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর ওপরে আছি। ঠিক রবীন্দ্রনাথ সংক্রান্ত যে কোনো জিনিস, বসন্তোৎসব, 25শে বৈশাখ, রবীন্দ্র ভারতী, সেই সেম ফিলটা আসে। আর তোমরা তো জানো যে আমি লন্ডন থেকে চলেই এসেছিলাম বাংলা বাঙালিকে ভালোবেসে। উত্তর কলকাতার আমি একজন খুব স্ট্রং সাপোর্টার, ও সাউথ ক্যালকাটার বোধ হয়। তো সেই উত্তর কলকাতার নিজের জিনিস এই রবীন্দ্র ভারতী, সুতরাং এতে তো আমি থাকবই। আজকে ডেঙ্গু, ডায়ালিসিস, ফ্লু সবাইকে দূরে রেখে এখানে চলে এসেছি। আজকে দিনে যদি স্কিন কনসিয়াস হয়ে যায় তার থেকে বোকা আর কেউ হয় না। আজকে দোল খেলবো এবং সেটা তোলার পদ্ধতি জানা আছে। একসঙ্গে খেলছি, রাঙিয়েছি, দারুণ লাগছে। সেই সেদিকে রং খেলা চলছে, পিকচার তোলা চলছে, সব চলছে, রং খেলার মুহূর্তগুলো ফ্রেমবন্দিও হচ্ছে।